মৃত্যুর একদিন আগে আমার খাদি জামারে বলে নবীজি দুনিয়ার মায়া ছেড়ে যাবো নবী মনে কোনো দুঃখ নাই দুনিয়ার মায়া সবাই ছাড়তে হবে কিন্তু একটা দুঃখ মনে রয়ে গেল নবী বলে সেই দুঃখটা কি কি বলো তাড়াতাড়ি বলো নবী একটা দুঃখ ভাতের কষ্ট না পরনের কষ্ট না থাকার কষ্ট না আমি আপনার সাথে তিন বছর জেল খাটছি খায়া না খাইয়া আপনিও কারা করে আমিও কারা করে আমি খাতি যা জীবনে কোনো দিন গাছের পাতা চাবায়া খাই নাই আপনার সাথে জেল খানায় যাইয়া চামড়া বিজায়া বিজায়া গাছের পাতা পর্যন্ত চাবায়া খাইছি এ তো আমার দুঃখ নেই আপনারে কারাবদ্ধ করে রাখলো আমার ফ্যামিলি সহ আমি আপনার সাথে তিন থেকে সাড়ে তিন বছর জেল কাটছি স্বামীর জন্য কোন মহিলা জেল কাটবে জানি না তবে আমি খাতিজা কিয়ামতের মাঠে বলবো আমি আমার স্বামীর জন্য অন্ধকার কুঠিরে জেল কাটছি তিনটা বছর পর্যন্ত খায়া না খায়া স্বামীর জন্য জীবন দিছি কিন্তু এ তো আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই কষ্ট শুধু একটা দুনিয়া ছাড়িয়া যাব আমার প্রাণের স্বামী রেখে এই কথাটা বলতে দেরি আছে নবী আমার কাঁদতে দেরি করে নাই খাদিজার দুই হাতের তালুর পরে চুমা দিয়া বলে খাদিজারি আমি তোমার কাছে সারা জীবন ঋণী রয়ে গেলাম বিবাহের মুহূর্তটা শুদ্ধ আমি নবী দিতে পারি নাই আমার চাচা দিয়া দিছে জীবনে ভালো একটা থ্রি পিচ আমি তোমারে বড়াইতে পারি নাই বরঞ্চ তোমার সম্পদের টাকা দিয়ে তুমি নিজেই খরিদ করতে আমার কিনতে দিতে না কিন্তু এই কথাগুলো আমার এখন মনে পড়ে তুমি যদি আমার আগে চলিয়া যাও গো খাদিজা এই ঘরে আমার থাকার মতো আর কোন সিস্টেম নেই আমি পাগল হয়ে যাব কেন মিরাজের একটা অংশ বিশেষ মা খাদিজার মৃত্যুর কারণ যখনই বললেন খাদিজার তুমি যদি আমার সাইরা যাও আমি পাগল হয়ে যাব বোকারে হাদিসে এইটাই আসছে মিরাজে যাওয়ার আগে আমার নবী কোথায় খাইতেন কোথায় ঘুমাইতেন নবী নিজেও অনেক সময় বলতে পারতেন না শুধু খাদিজা খাদিজাকে বলে খানতেন ওয়াইসা সুন্দর আমার খাদিজার বৈশিষ্ট্য মৃত্যুর একদিন আগে আমার জামা কাপড়গুলা সুন্দর করে সব ধুইয়া দিছে গো কিন্তু তার কয়েক মাস আগে আমার আল্লাহ আমার খাদিজারে সালাম দিছে জোরে 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 নবীকে আপনি আমার দোস্তানিরে আপনার বিবি রে আমার সালামটা দিয়ে বলিয়েন ও খাদিজা তোমার পরে আমি আল্লাহ খুশি তোমার জন্য জান্নাতের প্রতিটা বালাখানা রেডি আরো জোরে নবী আমার শুভ সংবাদ দিছে জান্নাতের সব বালাখানা আমার জন্য রেডি কিন্তু তারপর বড় বয় তারপর ভয় বয় হয় আমার যদি কবরে জিজ্ঞেস করে গাঁদি যে নবী দাওয়াত তাবলিগের কাজ শেষ করে যখন আসতো দাওয়াত তাবলিগের কাজ শেষ করে আসার সময় কেন তুমি নবীর ঠিক মতো খেদ বোধ করতে পারো না আবার নবী বলে খাদি যারে তোমার পরে আমার কোন কষ্ট নাই তুমি আমার কোনো কষ্ট দেও নাই কথা কথোপকথন হচ্ছে ইন দি মিন টাইমে মা খাদিজা বলে ফেললেন আমার জীবনের সব যদি কোনো একটা আমল আপনার কাছে ভালো লাগে ওই আমলটা সামনে নিয়ে আপনার কাছ থেকে কোনো কিছু চাই হাবা বলেন কি চাও তুমি এক নম্বরে চাই আপনার জামাটা আমারে দিবেন আপনার জামাটা আমারে দিবেন কিন্তু অন্য জামা দিলে চলবো না আমি যেগুলো দুইয়া ইস্তারি করে একসাণ আপনার যে এটা গাই দিয়ে এখন আমার সামনে আসেন এটা দিবেন জোরে কর আপনার মাথায় যে রুমালটা আছে এই রুমালটা মানে দিবেন আরে তুমি এটা নিবা কেন তুমি বানাই দিছ মানে তুমি তো আমার হাতে দিছো তোমার যেটা মন সেটা নেও নবীন না আমার সব জামা লাগবো না আমার লাগবে আমার স্বামীর ঘাম যে জামাই লাগে রয়েছে আদোয়া জামা লাগবে আচ্ছা দিলাম এটা এই রুমালটা আমার লাগবে দিলাম আপনার মাথার টুপি আমার লাগবো দিলাম একবার ওকে জিজ্ঞেস করলেন না দিলাম দিলাম খালি দিলেন 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 করবেন কেটে গেলেন না আমার নবী কিন্তু মা খাদিজার আসেন বাসেন বলতেন সব বলতেন না মাঝে 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 শখ করে নবী আসেন বাসেন কারণ দুনিয়ার দিক দিয়ে মা খাদিজা পরে পনেরো বছরে বড় আমার নবীর দিকে আর তার বাড়িতে আমার নবী ছাগল চড়াইছে ওই যে একটা সম্মান ওই সম্মানটা নবী মাঝে মাঝে দেখাইতেন আমাকে তো মার্শাল্লাহ আমাদের ব্যবহার আর নবীর ব্যবহার তো এক কোনো দিন হবে না কথা বলে না না তবে আমাদের সবচেয়ে আপন ভাষা ভাষা হলো তুমি স্বামী স্ত্রী তুমি বলে কিন্তু অনেক স্ত্রী দেখবেন স্বামী কোনো দিনও তুমি বলেন আপনিই বলে এটা হলো আদব আমার মা শাশিরা জীবনে কোনদিন তুমি বলে নাই আর এখন তো মহিলারা তুইও বলে বেলে কথা বলে নাকা এ তোর আমার কবাল পড়ছে আল্লাহ কি অবস্থা গতকালকে আমার একজনে টেলিফোন করে কান দেন কে কান্দেন কে খজুর আর না বৌতে যদি তুই কয়ে কষ্ট কার কাছে কম কার কাছে কবে না আল্লাহর কাছে কন আল্লাহ জন তার জবানটা বন্ধ করে দেয় কই না 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 এই কথা কই না জবান বন্ধ করে জব চিন্তা করেন বৌতে তুই কৈছে আমার কাছে দোয়া সায় এই যে গতকালকে রাত্রে তুই কইছে বউতে গেঞ্জাম লাগে তুই কইছে আমার কাছে কয় হজুর একটু দোয়া করেন ক্যা আপনার বাবিল গ্যানজাম হয়েছে সে আমার একশো বার অনেক কথা কইছে তুই তুই কুই এটা আমার খুব খারাপ লাগছে আমি এখন কি করম হজুর আমি বললাম তো বর দোয়া করেন হের জবান বন্ধ হয়ে যাক কয় না না জবান বন্ধ করে যাব না আল্লাহ আল্লাহ হেফাজত করেন যদি আমিন মা খাদিজা বললেন আপনাদের একবারও জিজ্ঞেস করলেন আমি এটা দিয়ে করব কি বল আমি তো জানি আমার খাদিজা কি করবে কি করবে আমার খাদিজা বোরকা বানাবে আমার খাদিজা এটা দিয়ে মোহাবত করবে কারণ তখন তো আর পর্দারায়াত নাজেল হয় নাই তখন পর্দারাত নাজেল হয় নাই মহিলারা ওপেন চলা যায় ছিল আমার খাদিজ এটা বোরকা বানাবে আমার খাদিজ আমার এটা রুমাল বানাবে আমার টুপিটা মাথায় দিয়ে চুলগুলো ঢাকে রাখবে আমার খাদিজ আমার মোজাটা পরবে পাউডার ঢাকা থাকবে আমার খাদিজ আমার জুতাটা ব্যবহার করবে এই তো মা খাদিজা বলে নবীজি আপনি বুঝছেন কিন্তু আপনি আমার ধরা দিচ্ছেন না নবী গো আপনি চাইতেছেন আমি নিজে সাইদা বলি নবী আমার সময় না আমি কালকে হয়তো আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাব এই শব্দটা বলতে দেরি আছে নবী আমার খাড়ার উপরে বসে বললেন খাদিজারে রে বারবার বলতেছে তুমি শান্ত হও শান্ত হও তুমি যদি যাও আমি তোমার সব কিছু মাইনে নিব বিশ্বনবীর এই কথা শুনিয়া মা খাদিজা বলে তাহলে একটা কাজ করবেন আপনারে কুর্তা ডাই জামাটা আমারে সুন্দর করে পরিধান করায় দিবেন গোসলের পরে আপনার গায়ের রুমালটা আমার মাথার মধ্যে দিয়ে দিবেন আপনার টুপিটা আমার চুলগুলা ডাকিয়ে দিবেন গনবি আমার বান্ধবী ও সাইল দিয়ে আমারে গোসল দিবেন তখন তো আর জানাজার হুকুম চালু হয় নাই জানাজার হুকুম তখন শুরু হয় নাই তিন নাম্বারে নবী আপনার যে পাগড়িটা আছে আমার দিয়া তৃতীয় নাম্বার কাপন দিবেন আল্লাহ আর একটা কাজ করবেন আপনি আমারে নিজে কোলে করে কবরের স্থানে রেখে আসবেন খাদিজা আর কে কে সাথে নেব না নবীজি আমি খাদিজা ব্যবসায়ী ছিলাম আমার সবাই চিনে মক্কায় এমন কোন ব্যবসায়ী নাই আমার চিনে না মক্কায় সবাই আমার দেখছে আবু জেহেল থেকে নিয়ে মক্কার বড় সবাই চিনে আপনি বলবেন কেউ যেন আমার এন্তেকালের পরে দেখতে না আসে কেউ যেন কাউরে আমার মুখ দেখাবেন না আপনি সুন্দর করে আমার ডাকিয়া দিবেন আপনি কাউরের ডাইকে খাট বাসে লবেন না মসজিদের পালকিতে আমার উঠানের দরকার নাই আপনি নিজে কোলে করে কবরের স্থানে লয়ে মনে করবেন ছোট্ট মেয়ের মতো আমার কোলে লইবেন নিজে কবরে নাইম আপনি আমার সোয়া দিবেন মনে হচ্ছে কথাগুলা বাস্তবের মতো সবটে কইতাছে নবী খাদি যা রে আর কোনো কিছু আছে আর একটা জিনিস আছে কবর যখন আমার আপনি দাফন করে চলে আসবেন দাফনটা দিবেন আমার দুইটা ছেলের মাঝখানে মা খাদিজার দুইটা ছেলে ইব্রাহিম মা খাদিজার দুইটা ছেলে কাসেম আর আব্দুল্লাহ কাসেম হলো বড় আবদুল্লাহ হলো ছোট তার নাম কেউ বলেন তাহের অথবা আব্দুল্লাহ তাহের আবদুল্লাহ আব্দুল্লাহর কাসেমের দুইটা মাঝখানে দুইটা কবরের মাঝখানে আমার কবর দিবেন আমি ইন্তেকালের পরে আমার দুইটা ছেলে নই একে মাঠে উঠব আর একটা কথা বলে যাই গো নবী আমার দুইটা ছেলে মরার পরে আমি একটা পালক ছেলে আনছিলাম নাম যায় আমার জাহেদকে আপনি কষ্ট দিন কারণ আমার ছেলে দুইটা ইন্তকালের পরে আমি নিজে গোসল দিতাম তেরো বছর বয়সে জাহেদ আমার বাড়িতে কেউ বলেন আঠারো বছর বয়সে জায়দ আর যে থায় যাবেন সাথে লয়ে যাবেন নবী আমার বাড়ির খাদিজারে আর কোনো কথা আছে আপনি আমার কবরের মধ্যে সহায় দিয়ে কিন্তু চলে আসবেন না একা থাকা কষ্ট হয়ে যাবে আমার থাকার পরিবেশ করে দিয়ে তারপরে আপনি আসবেন আল্লাহ হওয়ার পর বলেন এই জন্য স্ত্রী মারা গেলে স্ত্রী কবরের পাশে বইসা যাব অন্তত কিছু সময়ের জন্য সুন্নতেরাসুল মা বাবা কালের পরে কবরের পাশে কিছু সময় দাঁড়ায় থাকা এটা সুন্নতেরা আসুল বিশ্বনবী বললেন খাদিজা আমি কি করবো বলো কবরে পাশে বসি আপনি তো সব দেখেন কবরে কি হয় আমার কবরে দুইটা আসবে আপনি বলছেন আমার আমার সাথে কি ব্যবহার করবো ওইটা না দেখে আপনি বাসায় আসবেন আমার নবী বলেন খাদিজার আর কোনো কথা আছে আর একটা কথা আছে গো আমি তো পরে আমার চারটে মেয়ে তিম হয়ে যাবে আমার চারোটা চারোটা মেয়েকে আপনি এমন যেন কোনো দিন আমার এই চারটা মেয়েটারে কোনো দিন খারাপ চোখে না দেখে সবচেয়ে আমার আদরের কলিজার ভাতে মারে যেন সবাই আদর করে এই জন্য দেখবেন নবীর এগারো জন বিবি হাতে তাদের জানের চাইতে বেশি ভালোবাসত কারণ নবী শিখায় দিতেন বাসর করে আমি আমার খাদিজের সাথে ওয়াদাবদ্ধ আমার ফাতে পারে কোনো দিন কষ্ট দেওয়া যাবে না আয়সার ফাতে একদিন কথা বলতেছে সুরাই নূরের তাপ সিরে আসতে পারেন আয়সা বলেন ও ফাতেমা দুনিয়ার শ্রেষ্ঠত্ব মহিলা যত আছে তাদের মধ্যে আমি একজন তুমি একজন বলতো তুমি দামি না আমি দামি ফাতেমা বলে আপনি বলেন মাকে দামি বলে ফাতেমা রে আমি দামি কেন পৃথিবীতে আমার নবীন নিজে বলেছেন এনতেকালের পর আমার আয়সার ঘরের মধ্যে আমার দাফন হবে দুই নম্বরে আমার মতো কুমারী কোনো তোমার বাবা বিবাহ করে নাই তোমার আব্বা নিজে বলেছে আমি আয়সারে সবচেয়ে বেশি ভালোবাসি এখন তিন নম্বরে আমার আল্লাহ আমার সানি এগারোটায় মধ্যে নাজেল করছে চার নম্বরে আল্লাহ পাক আমার সালাম দিয়া বলছে ঘটনার পরে ও নবী এফকের আয়শা হবে আপনার জান্নাতের সাথী মা ফাতে মা মুসকে হেসে দিয়া বলে মা আমি জানি আপনি দামি তবে আমি শুধু একটা কথা বলি গো মা সেই কথাটা হলো এই আপনি আমার বাবার সাথে জান্নাতে যাবেন আপনার আয়াত নাজিল হয়েছে আপনি আমার বাবার সবচেয়ে প্রিয় তোমার স্ত্রী কিন্তু আপনার শানে কি আমার বাবা এই কথা কোনোদিন বলেছি আল্লা আয়েশা তো আল্লা আয়েশা তো সাইয়েদা তো নিশায়া হালিল জান্না আমার আয়েশার সমস্ত মহিলাদের জান্নাতের লিডার আলাকে আপনার সানে বলে নাই আমারে বলছে আলফাতে তো সাইয়েদা তো নিসা হালিল জান আয়েশা বলডো চপ ফেলে হম এটা তো ঠিক কথা কইছেন মা আমি শুধু একটা দলিলি দিলাম আমার বাবা আপারে এত কিছু করে এত কিছু করে এত কিছু করে সব আপনি বর্ণনা দিলেন শ্রেষ্ঠত্বর দিক দিয়া কিন্তু আমার বাবা শুধু আমার একটা কথা বলছি আমার মা দুনিয়ার সমস্ত মহিলাদের থেকে জান্নাতের সর্দা সেই হিসাবে আপনিও পরে যান গো মা আপনিও আমার আন্ডারে শুধু এখানেই শেষ না আমার মা খাদিজা এমন একটা মহিলা যেই মহিলার প্রশংসা আমার বাবা কোনোদিন বলতে পার। সঙ্গে সঙ্গে বলে আয় স্যারে আরেকটা দিক মনে রাখবেন আমার বাবা কোনোদিন আমার মায়ের বলতে পারবে না আর আমার মা আমার হাতে নিজের হাতে শিক্ষা দিয়ে গেছে বাবারে আপনি তো জানেন না কেমনে করতে হয় কারণ আপনি আমার বছরের ছোট আমার দুই মা ইন্তেকালের পরে সবচেয়ে আদর করছে আমার বাবারে আমি আমার বাবা আমার বাবা আমার বাবা এমন বাবা আমার বাবার কখন কি লাগবে স্ত্রীর হুকুম ছাড়া পৃথিবীর সবচাইতে যদি বান্ধবীর মতো কোন খেদমত মেয়ে হিসাবে পৃথিবীর কোন মেয়ে দিয়ে থাকে সেটা আমি ফাতে মা অনেক দেখবেন অনেক মেয়ে বাবার সাথে বান্ধবীর মতো ব্যবহার তাই না একবারে মেয়ের সাথে এই শেয়ার করে সব কিছু ফাতেমা কিন্তু এরকম একজন তার বাবার কাছে সব শেয়ার করতেন আব্বা তোমার আলী আজকে এটা করছে আব্বা তোমার আলী এটা করছে আব্বা তোমার হাসান হোসেন আমার বিরক্ত করছে আব্বা হমক করছে তমক করছে যে কোনো জিনিস আলীর কাছে না বললে বাবার কাছে বলতেন বাবা সলিউশন দিতেন সোমানাল্লাহ বললেন না আর আমার নবী কখনই আলীর বদনাম শুনতে রাজি থাকতেন না এই জন্য আলীর কথা কোনদিনও নবীর কাছে বলতেন না বলতেন সন্তানের কথা বলতেন আব্বা তোমার হাসান আজকে আমার বিরক্ত করছে তোমার মোহোসেন আজকে আমার বিরক্ত করছে তোমার নাতনি জায়না বা আমার বিরক্ত করছে তোমার রোকায় অর্থাৎ আমার মেয়ে ছোটো মেয়ে আমার বিরাক্ত করছে বাবা তুমি একটু কয়ে তো একটা ডাক দিয়ে দুইজনে সুমা দিয়ে বলতেন আমারে কষ্ট দিও আমার ফাতেমারে কষ্ট দিও না আরো তাহলে বোঝা গেল বাবারও মেয়েরে বেশি ভালোবাসে তাই না মেয়েরাও বাবারে বেশি ভালোবাসে এটা আমার আপনার ভালোবাসা না এটা হলো স্বয়ং ফাতেমা এবং তার রসুলের আদর্শ এটাও শুননা তা আলহামদুলিল্লাহ বলেন হালাকি আমাদের সমাজে দেখা যায় আল্লাহ রসুল মেয়েদেরকে বেশি ভালোবাসতেন আর আমরা হলো সবচেয়ে বেশি ভালোবাসি ছেলেদেরকে বাড়ি গাড়ি সব ছেলেদের নামে লিখে দিয়ে যাই মাস আল্লাহ মেয়েটারে একটা পুতা ধরে দিয়ে দেয় তোরে বিয়ে দিছি না তোর যৌতুক দিছি না এগুলো বলবেন না পারলে মেয়েদেরকে রসুল বলছেন হিসাবে যা পাবে নেসপে সুলুস তিন ভাগের এক ভাগ তারা পাবে তার সাথে তোমার পক্ষ থেকে কিছু বেশি দিয়ে যেও যদি আমার সাথে কোনোদিন ডিভোর্স হয়ে যায় কপালে থাকলে যেন তোমার মেয়েটা সুখে থাকতে পারে এই জন্য নবী বলেছেন মেয়েদেরকে কিছু নেসপে সুলুসের থেকে বেশি দিয়ে দেয় আমার কথা মনে হয় নাই বাজান রে তো মা খাদিজা বললেন আপনি আমার কবরে সোয়া দিয়া জীবনে শেষ বিদায় তো আপনি আমার দিবিনি কিন্তু আমার কবরের কাছে বয়ে থাকেন কবরের কাছে বসে আছে ফেরেস্তা দুইটা আসছে আপনার জানা আছে আপনার কবরে আসবে আমার কবরে আসবে দুইজন ফেরেস্তা আসছে দুইজন ফেরেস্তা আসার পরে বিশ্বনবী কবরের কাছে বসা ফেরেস্তা জিজ্ঞাসা করবে মার রব্বু কমান দিন হুক ওমান নবী হুক বফি কমান হাদ এই তিনটা পুরুষ আপনারও করবে আমারও করবে খাদিজারও করছে ফাতেমারও করব কিন্তু পরশ্র করার আগেই বিশ্বনবী বলে দেহি আমার আল্লাহ কি কয় ফাতেমা মা খাদিজা যখন পরশ্র করে বারবার খালি নবী নবীর জামাটা দেহে দেয় পাগড়িটা দেখা দেয় টুপিটা দেখায় দেয় টুপিওয়ালা পাগড়িওয়ালা এখনো বইয়া রইছে তার জিগাও এই হাদিসের দ্বারা বোঝা যায় আত্মীয় স্বজন যখন কবরে পাশ দিয়ে যায় তখন দেখতে পায় এবং শুনতে পায় মা খাদিজা তো এনতে কাল মা খাদিজা বলতেছে হাদিস আসছে আমার জিগাও কেন যার জামা আমি গায়ে আইছি যার টুপি পরে আইছি যার রুমালটা গায়ে দিয়েছি হে তো এখনো রইছে হারে জিগাও আরে কত আদরের কথা বাজন্ডে ফেরেস তারা জিজ্ঞেস করতেছি তুমি হলো আমাদের কাস্টমার তার কাছে জিজ্ঞাবো কেন দুনিয়ার নবীরা সারা সবার তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে কারা সারা জোরে বলেন এমনকি সাহাবিদেরও তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে নবীরা সারা নবীরা ছাড়া দুনিয়া সব মানুষের তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে সে প্রশ্নের উত্তর আমার আল্লাহ কত বা ওই মানুষটা হবে তিনটা যখন মা খাদিজা বলে আমার জিজ্ঞেস করো কেন এই কবরে আজাব সহ্য করতে পারবো না বিদায় তার জিনিস লই আমি আইসি তার আমি বলে আসছি যদি ফেরেস্তা আমার জিজ্ঞেস করে আমি বলবো আমি ফেরেস্তার মাইরের ডরে তার জামা দিয়ে আইছি জিজ্ঞেস করলে বলবো আমার মাথা তার টুপি তোমরা আমার সাথে কেমন ব্যবহার চাদরটা গায়ে দিয়ে দেয়ার বলে মানিক আমার খাদিজের সাথে মনে হয় ওদের হয়ে যাইতেছে ওদের একটু বাড়াবাড়ি হয়ে যাইতেছে ছাট করে আওয়াজ শোন জিব্রাইল রে মন কার নেকি নেকি কার নেকি ইনফরমেশন পাঠায় দে আমার খাদিজার উত্তর আমার কাছ থেকে নিতে কো আল্লাহ আর জোরে কোন আল্লাহ জোরে আল্লাহ আমার খাদিজার তাড়াতাড়ি বিছনা বিছিয়ে দে জান্নাতের একটা চাদর বিষয়ে দে জান্নাত থেকে খোশক খবরে দিয়ে দে আমার খাদিজারে বইলে দে জান্নাতে চিরদিন থাকবে টেনশন করবে না খাদিজা মারা গেলেন নবী আসলেন তখন মেয়েদের কবরস্থানে যাওয়া যায় ছিল মেয়েদের কবরস্থানে যাওয়া না যায় কেন একটা মাত্র কারণে বালে ঘলে তাদের অনেক সময় শরীর অপবিত্র থাকে কথা না কেন দুই নম্বরে মেয়েদের জামা কেন নিষেধ ছেলেদের চাইতে মেয়েদের আবেগটা বেশি হতে পারে মা বাবার কবরের কাছে ফেটে মরে পারে পরের থেকে মেয়েদেরকে নিষেধ করে দিছে যখন মারে দাহন করে হুজুরের চারটা মেয়ে হুজুরের পিছনে জান্নাতুল মুআল্লা কবর স্তরে আমি দেখবো এখন কার অন্তরে মায়ের কষ্ট আছে চারটে মেয়ে দাঁড়ায় দাঁড়ায় কান দেয় বলে আব্বা আমরা কি আর কোনদিন মা বলে ডাকতে পারি আব্বা তোমার তো অনেক শক্তি আল্লাহ দিছে তোমার আগেই সে নবী কবরে পাশে ডাক দিলে জিন্দা হয়ে উঠত বাবা তুমি আমার মার একটু ডাক দাও না আমরা আর একটা নজর মায়ের দেখি একটু দাদা মায়ের দেখি গ্রামবাসী একটু একঠু মাইরে দেখি নয়ন ভোরে মাইরে দেখি ও গ্রাম একটু একঠু মাইরে দেখি সাদা কাপুর পড়ায় মসজিদের খাটে সবাই কথাগুলি আমার নয় ফাতে যায় না প্রকায়ের কথা বাবা গো হার দেখি তুমি আমার মারে দি চাপা দিয়া রাখলা মাটি দিয়া আর একটু আগে আমার মায়ের স্বর্ণের মুখখানা দুনিয়ায় ছিল গো বাবা আরেকটা নজর মারে দেখি নবীও কান্দে চাইতে মেরে বুকে নিয়ে ভাদি মা মায়ের খবরের বারে পারবার দৌড়াইয়া যায় মারা মা গতকালকেও তো তুমি আমাদের খাবার তুলে মুখে খাবাই না আজকে রাত্রে কে দিবে গো মা বইলা না তোমার ভাদে মা কার কাছ থেকে খাবার খাবে গো মা আমি যখন মসজিদের দোতলায় আসতেছিলাম সেক্রেটারি সাহেবের বড় ভাই বলে আমার মাকে আমি অনেক ভালোবাসতাম মাকে ভালোবাসতাম মা কোনো একটা জিনিস চাইলে সঙ্গে সঙ্গে হাজির করার চেষ্টা করতাম আমার ভাইরা রোজার বিধান চালু করেন এবং এই রজম মাসে আল্লাহ পাক আমাদেরকে পাঁচ অপ্ত নামাজের ব্যবস্থা করে দেন এই রজব মাসে যদিও কোনো উল্লেখযোগ্য রোজা নামাজ নাই কিন্তু এই মাসে বেজর রাত্রগুলি অর্থাৎ যেরকমভাবে পনেরো তারপর উনিশ উনতিরিশ তারপরে আঠাশ এই রাত্রগুলি আল্লাহর কাছে অনেক দামি পঁচিশে রাত্রগুলো অনেক দামি আর এই মাসের তেরো চোদ্দ পনেরো অনেক দাম যদি কোনো মানুষ এই দিনে এই মাসে দিনের বেলা রোজা রাখে রাতের বেলা যদি কেউ ইবাদত করে উল্লেখযোগ্য নাই কিন্তু বেজর রাতগুলা যদি যেরকম তেরো চোদ্দ তেরো পনেরো সতেরো এই সমস্ত রাতের যদি কেউ ইবাদত করে আল্লাহ হাসমান তালা তার জীবনের সব করে মাফ করে দেয় আর এই মাসটা এমন মাস এই রজবের চাঁদের দোয়াগুলো ডাইরেক্ট কবুল হয় আর এই মাসে আমার নবীর সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ইতিহাস এই চাঁদে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গিয়েছিলেন শুধু তাই না উম্মাতে মোহাম্মদের সবচেয়ে দামি যেই চাঁদ যেই ওসিলায় জান্নাতে যাওয়ার হান্ড্রেডের মধ্যে নিরানব্বই পার্সেন্ট যার কারণে জান্নাতে যাবে সে হল পাঁচ তো নামাজ আর সলা তো জান্না উম্মতের সবচেয়ে জান্নাতের চাবি হলো নামাজ সবচাইতে কি সবাই বলে দামি কি নামাজ চাইতে হলো নামাজ আর নামাজ হলো জান্নাতের চাবি আর এই চাবি এমন একটা জিনিস যে আপনার নামাজ যদি অ্যাকাউন্টে না থাকে আপনার জান্নাতের চাবি দিয়ে খুলতে পারবেন না অনেক মানুষ বলে নামাজ লাগে না নামাজ পড়লে কি হইব নামাজ পড়ে দেখছি তো কোনো লাভ নাই এ কথা যদি কেউ বলে সে সাথে সাথে কাফের রয়ে যাবে কেউ যদি বলে নামাজ পড়ে লাভ নাই সে তখন আর মুসলমান থাকবে না কারণ নামাজকে অস্বীকার করার মানি হলো আল্লাহকে অস্বীকার করা কথা বোঝাইতে পারে নাই মনে হয় নামাজকে অস্বীকার করার মানি আল্লাহকে অস্বীকার করা আল্লাহ আমাদের এই সমস্ত ফাহেসা কথা থেকে হেফাজত করেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আফাহে যে সমস্ত কথা ফস্ক ফজরি যে কথাগুলা বললে ইমান থাকে না এই কথা থেকে আমার উম্মাদাল্লা হেফাজত করো অনেক মানুষ দেখবেন আক্ষেপ করে বলে ফেলে আমরা যখন বলি যে নামাজ পড়লে এটা পাওয়া যায় ওইটা পাওয়া যায় যখন দেখা যায় নামাজের দ্বারা তার নিজের মাকসাদ পুরো হয় না তখন সে নিজে বলতে বাধ্য হয় নামাজ পড়লে কী হইব আল্লাহজন আমাদের এই গজবপূর্ণ কথা থেকে হেফাজত করেন শুধু আমার দিকে একটা দিকে লেখন লক্ষ্য রাখবেন আপনারা সেটা হলো এই দুনিয়ায় যা কিছু বলি না বলি এমন কোনো কথা যেন আমার মুখ থেকে আপনার মুখ থেকে বের না হয় যে কথার দ্বারা আমার ইমান চলে যায় হ্যাঁ এই কথাগুলা থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি সবাই বল না আমিন আপনাদের জানা আছে এই মাসে এমন একটা মাস যেই মাসে আমার প্রিয় হাবিব আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার আগে রসলের কতগুলো সেন্টম ছিলেন কিছু আলামত ছিলেন এক নম্বর আলামত হলো এই রজবের চাঁদে আমার নবীর সবচেয়ে কষ্টের সিজন হলো এটা এই মাসটা কারণ এই মাসে আল্লাহর নবীকে যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে নেয় সাতাইশ তারিখে সাতাইশে রজব দিবাগত রাত্রে আল্লাহ রসুল যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে যান তখন আমার নবীর মনের মধ্যে অনেক কষ্ট ছিল যে কষ্টের মধ্যে উল্লেখযোগ্য কষ্ট হল একটা তখন হুজুরের বিবি বেঁচে ছিলেন না নবুয়াতির এগারো সাল দশ শেষ নবুয়াতির এগারো আর মা খাদিজা মারা গেছে এগারো শুরুতে আর নবী মিরাজে গেছে এগারো দশমের অর্থাৎ এগারো সালের মাঝামাঝি টাইমে আল্লাহ আমার রসুলের সবচেয়ে বড় বান্ধবী ছিলেন পৃথিবীতে মা খাদিজা মা খাদিজার মতো এত বড় বান্ধবী রসুল জীবনে কোনো মহিলা আসে নাই যদিও আমার নবী তেরোটা বিবাহ করছেন ঘর করছেন এগারো জনকে নিয়ে আমার এগারো জন কে নিয়ে আমার রসুল ঘর সংসার করছেন কিন্তু বিবাহ করছেন রসুল তেরোটা তেরোটার মধ্যে দুইজনকে ঘর সংসার আগেই তালাক দিয়ে দিয়েছেন দেখছেন এদেরকে যদি আমি নিয়ে আসি লুতনবীর মতো আমার বদনাম হয়ে যাবে যেরকম লুত্নবীর বিবি এত খারাপ ছিল আপনারা জানেন লাল্লামের বিবি এমন খারাপের খারাপ ছিল রসুল বলেন আমার বিবিরা এরকম খারাপ হোক আমার উম্মাতের জন্য এটা খারাপই হোক আমি এটা চাই না রসুল বিয়া করছেন ঠিকই বিয়ের পরে আবার তালাক দিতে বাধ্য হয়েছেন তাহলে যাদের কিনে ঘর করেছেন সংসার করেছেন এরকম হলো এগারো জন কয়জন সবাই বলেন হুজুরে এগারো জন বিবির ইতিহাস আমার জীবনে বহুতবার ওয়াজে বলেছে কিন্তু সবচেয়েতে মারাত্মক যাকে আমি নবী বেশি ভালোবাসতেন আমার নবী আমার প্রিয় নবী যাকে বেশি ভালোবাসতেন যে মহিলাও নবীকে জীবনের সাথে বেশি ভালোবাসতেন তার নাম হলো খাদিজা কি নাম খাদিজার সম্পর্কে আমার নবী প্রতিদিন হুজুরের বিবিদের কাছে প্রশংসা করতেন খালি বলতেন আমার খাদিজা আমার খাদিজা আমার খামিদিজা এরকম আমার খাদিজা এরকম তো হঠাৎ করে মা আয়েশা একদিন বলে ফেললেন আপনি খালি খাদিজা খাদিজা বলেন ওই বিরুদ্ধে মহিলার মধ্যে কি আসিল আপনার এমন এ কথাটা বলতে দেরি আছে আমার নবীর মুখটা কালো হতে দেরি নাই মুখটা কালো হয়ে গেছে মনে হচ্ছে উত্তর দিকে ম্যাক করছে মা খাদিজা কথা বললেই মা এসা বলে ফেললেন স্বাভাবিক মহিলাদের ভিতরে একটু হিংসা আসবেই নবীদের একজন বিবি আরেকজনের বিবির কাছে যদি প্রশংসা করেন দেখবেন আপনারা কবে কইবে হের কাছেই যাও তুমি আমার কাছেই ছোটা ঠিক না এটা মহিলারা সহ্য করতে পারে না অগ আল্লাহ বানাইছি এই সিস্টেমে তো আমার নবী যখন খেতে বসে বলতেন আমার খাদি যে এইভাবে খাবার পাকাইতেন আমার খাদি যে এইভাবে আমাকে কোলে বসে খাওয়াইতেন আমার খাদি যে এইভাবে আমার কোলে তুলে খাওয়াইতেন আমার খাদি যে এইভাবে গরম পানি করে দিতেন আমার খাদি যে এইভাবে আমার জন্য পনির পাক করে রাখতেন আমার খাদি যে এইভাবে আমার যেন উটের গোষ পাকায় রাখতেন প্রতিটা খালি খাদিজা 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 তো অনেক সময় মনের মধ্যে অন্য বিবিধের কষ্ট লাগতো কিন্তু নবীর কারণে কিছু বলতেন না কিন্তু আজকে পট করে আয়সা বলেই ফেলছেন যে বৃদ্ধা মহিলার মধ্যে এমন কি ছিল এমন কি ছিল যেটার কারণে আপনি তার প্রশংসা একটা বারো ভুলতে পারেন না আমার নবী বলেন খাদিজা রে তোমরা হল আমার সুখের দিনের সঙ্গী আয়সা তোমরা হলো আমার সুখের দিনের সঙ্গী আমার খাদিজা ছিল দুঃখের দিনের সঙ্গী আমার খাদিজা এমন একটা টাইমে আমার বিদায় দিয়ে চলে গেছে যে সব মানুষগুলা তোমার স্বামী মুহাম্মাদকে মেলে ফেরার জন্য চেষ্টা করেছে মায়া নবীরে বুকের মধ্যে মাথা টাকায়া মায়া বুঝতেন নবী যখনই রাগ করতেন মায়েশার একটা সিস্টেম জানা ছিল সঙ্গে সঙ্গে নবীর মাজাটা শক্ত করে ধরে মাথাটা কপালটা নবীর সাথে লাগায়া এত সুন্দর করে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতেন নবীর সব দুঃখ ভুলে যাইতেন আর নবীর দুঃখ যদি না ভুলাইতেন রপ্যেকারী মা সহ্য করতে পারতেন না কারণ তার প্রিয় হাবিবের কষ্ট আমার আল্লাহ নিজেই সইতে পারতেন না এটা খাদিজা মা এসা জানতেন সঙ্গে সঙ্গে বলে ফেললেন আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আমি বুঝতে পারি নাই আমার বড় বা খাদিজার আপনি এত ভক্ত নবী বলে ভক্ত না বরঞ্চ আমার খাদিজার ভক্ত স্বয়ং আমার আল্লাহ আরো জোরে কোন আমার খাদিজার ভক্ত স্বয়ং আল্লাহ মায়েসা তখন জানতে চাইতেন আমার আল্লাহ কেন খাদিজার ভক্ত নবী তখন এক একটা করে বর্ণনা করতেছেন আমার থেকে নেন মেরাজের আলোচনার মধ্যে এটা অংশ বিশেষ কেন আমার আল্লাহ খাদিজার ভক্ত ছিলেন এক নম্বরে মা খাদিজার মতো ভালোবাসা পৃথিবীর কোনো মহিলা আমার নবীরে দেয় নাই হে আরো জোরে কর পৃথিবীর কোনো মহিলা বউ পরে বিবি পরে পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাত্ব অর্থাৎ মা খাদিজার মতো ভালোবাসা আমার নবীরে পৃথিবীতে কোনো মহিলা বাসা নাই এক নাম্বার। দুই নম্বর খাদিজার বৈশিষ্ট্য আয়সা আমার খাদিজা জীবনের প্রথম আমার হাতের মুসলমান আমার হাতে পৃথিবীতে কেউ প্রথম কালেমা পড়েন আমার খাদিজা সারা আর ঘরের বউ যদি সাপোর্ট কেউ বেড়ার কিন্তু দাম নাই কথা কে ঘরের বউ যদি কোনো স্বামীর বদনাম কয় ওই বেড়ার যত বড় বোঝর্গ আর দাম নাই যত বড় হাজিয়া না সিনিয়র হাজিগিরি কথা বলে না কেন আর পৃথিবীতে সবচাইতে না শুক্রিয়া নবের নেমো খারাপ হলো সবচাইতে বলেন ঘরের বিবি আপনি যা কিছুই দিবেন এ তুমি আমার কি দিছো কতক্ষণ না গেছ একটু একটু লাগিয়ে এ তুমি কি দিছো ছাতা এই যে তোমার ঘরে চাকরানি হিসেবে খাটি খাটতে 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 তোমার সামাল মায়ের পিছনে সবকিছু দেওয়ার পরেও কি দিছো আমার হালাকে হ্যাঁ রে মরে গেলে আপনি ভাসতলা বাড়ি পাইবো তিরিশ বিড়ি স্বর্ণ দিচ্ছেন মুগি আরে কত কিছু দিছেন এরপরে গ্যাসদাম তুমি আমার কি দিছো হালাকা আপনার জীবন ডাই দিয়ে দিচ্ছেন হ্যারে ওই বোল লেগে চুরি করছেন আমি করছেন মদ বেচছেন গাঞ্জা বেচছেন যত ঘুষ খাইছেন সুদ খাইছেন ওই বোল লেগেই কতক্ষণ না যে মহিলার আমার ওয়ার সন্ত আছে বিড়ির আমার হেন বকবো যে আমার ডেমনি আমার দাম দেন আর হই গাই মসজিদ থেকে যেটা বাস্তব আমার নবী কইছে তাই কি কইলাম মা কিছু করার নাই তো নবী বলেন সবচেয়ে বড় নেমো খারাপ হলো মহিলারা কারণ এরা কোনো দিনও সুখে আদায় করবে না আপনি যত কিছুই দেন হ্যাঁ কি দিছো তুমি জ্ঞানজাম লাগলে কবে কি দিছো তোমার আমি কি দিছি দেখবা ছেলে দিছি মেয়ে দিছি তোমার ঘর সংসার গোছায় রাখছি আর এই যে তুমি পাঁচতলা করছো এটা তোমার এসে না আমি এই সংসার গোছায় রাখছি হালাকা আপনি যে এত কষ্ট করে বিল্ডিং করছেন আপনার দামই নাই কথা খালি কি দিস? কি মা খাদিজার কথা নবী বলতেন আমার খাদিজা জীবন এই কথাটা কোনোদিন হে আয়সা আমি যে খাদিজার প্রশংসা করি তোমরা আমার কাছ থেকে কম নাও বেশি নাও নিছো আর খাদিজা আমারে দিছে খাদিজার দেয়ার দিক দিয়ে বলি আয়সা দেখো এক নম্বরে আমার খাদিজা আমারে দিছে তার বাবার অঢল সম্পদ পৃথিবীতে খাদিজার মতো সম্পদ কম পুরুষের ছিল সব সম্পদ আমার নামে দলিল করে দিছে আইসা বলে তাহলে আপনি চাইতেন আমার বাবার বাবারে দিতাম কি মনে করলেন নবীর বিবিরা এতে আবার নবীর বিবিদের উপরে খারাপ ধারণা করেন নামে খারাপ ধারণা করলে ইমান থাকবো না কিন্তু স্বামী স্ত্রীর রহস্য করতেছে তাহলে আপনি কইতেন আমার আব্বার যা আসে আপনার নামে লিখে দিতাম মক্কায় তো আপনি আপনি আমার বিয়ে করছেন আমি ছয় বয়সা বলতেন আমার আব্বা আপনার সব লিখে দিত নবী বলে আয়সা রে আমার ঠিকই আমি খাদিজার সম্পদ রাখি নাই খাদিজার জন্য জান্নাতের রাস্তা করার জন্য আমি সব বিলিয়ে দিছি আয়সা বলেন আচ্ছা আমি তো যখন আপনার সাথে আপনার খাদিজার বিবাহ হয় তখন তো আমার খবরও নেই আমি মনে হয় আসমানি ছিলাম কারণ আমার তো তখন জন্মও হয়নি কিন্তু একটা কথা আপনার কাছে শুনতে আমার খুব ভাল লাগতো কি বলেন তো দেহি কি আপনার খাদিজার ভিতরে এমন কোনো গুণ ছিল যে খাদিজার বিয়ে হয় নাই আমার মতো কুমারী আমার তো আপনি ছয় বছর বয়সে বিয়ে করছেন আমার নবী বলে আয়সা রে তুমি ভাবতাছ আমার খাদিজা বুঝি আরো তিনটা বিবাহ হয়েছে সে কুমারী না আমার খাদিজার তিনটা বিবাহ হয়েছে আমার খাদিজাকে আমার রব্বেকারি কুমারীর মতো করে দিয়েছি। তুমি আমার খাদিজারে দেখো নাই তোমার বাবার সাথে কত গেছো আমার খাদিজার বাড়িতে তখন কি আমি কল্পনাও করছি তুমি আমার বউ হইবা তুমি তো আমার মায়ের ভাতে মারো দুই বছর ছোট আমার যে ভাতে মা তারও তো দুই বছর ছোট তুমি তুমি আর ভাতে একসাথে খেলা করতা জান্নাতির অমনিদের মধ্যে তোমরা দুইজন মেন সোমান বললেন না দুইজন কথা হচ্ছে মুসকি মুসকি হাসা হাসি হচ্ছে সর্বশেষ আমার নবী বললেন আমি যখন মিরাজে গেছি রে আমি মেরাজি যাই আমার খাদিজারে তালাশ করছি কোন সময় তালাশ করছি শোনো যখন ইব্রাহিম আলহি সালাম বাইতুল মামুরের গাছের সাথে টেক লাগায় বসে আছে সিদ্রাতুল মন্তা হয় জিব্রাইলের আগে সস্ত আসমানে তখন আমি দেখতেছি সব মহিলা পুরুষগুলা বাবা ইব্রাহিম আলাহ মুখের সাথে তাল লাগানো ইব্রাহিম আলাহ সাল্লাম এরকম মাইকে ফুক দেয় পড়ায় দেয় আর সমস্ত জান্নাতি মহিলা পুরুষগুলা ইব্রাহিম আলাহ সাল্লামের আওয়াজ মাইকে জান্নাতের ভিতরে শোনে তো যখন সমস্ত মানুষগুলাকে মুর্দারকে আমাকে সামনে করা হলো তখন আমি আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আমার খাদিজা করি মা এসা বলে আপনি কি মিরাজি যাইয়াও খাদিজারে তালাশ করছেন আমার নবী বলে আয়সা রে আমার খাদিজারে খাদি যে আমি তালাস করছি এই জন্য দেখি আমার খাদিজা কেমন আছে কিন্তু আল্লাহ আমার দেখতে দেয় নাই আল্লাহ ভাবছিল যদি খাদিজারে দেখতে যাই কেননা রাইখে নবী আর আইব না তাহলে বুঝালো আমার খাদিজার আমি কত ভালোবাসি রে মা খাদিজার কথা বিশ্ব নবী যখনই বলতেন মুবারক মোবারক ভিজিয়া যাইত মা বলেন আমি উল্লেখযোগ্য এমন কোন ইতিহাস আসেনি যেটা খাদিজার প্রতি আপনি কোনো দিনও বলেন নাই নবী আমার বলে আয়সা রে জীবনের শেষ মুহূর্তটা আমার আয়সা জীবনের শেষ মুহূর্তটা আমার খাদি জামারে ভোলে নাই বাজান রে কথাটা শুনিয়া তো ভালো লাগলো কত মায়ের ঘরের থেকে ঘর ধাক্কা দিয়ে বের আরে দুনিয়ার মানুষ বুঝলি না রে যুবক

কথা বলল খাদিজ আজকে তুমি মাটির ঘরে ঘুমায় তুমি তো আমার একা কবরে আরামে ঘুমাই না তোমার আরামের ঘুমের ব্যবস্থা করে দিয়ে আসলাম আমি তোমার নবী মোহাম্মদ খাদিজা তুমি আমার কাছে সব আদায় করে নিলাম কবরের সওয়াল জবাব পেতে দিয়ে আসলাম তোমার জামানা দিয়ে

আমার আল্লাহ বলে দেখা লাগবে না মনের কষ্ট মনের দুঃখ আমার নবীর অন্তরে ভরা এই দুঃখ কষ্ট পোসাবার জন্য আমার আল্লাহ সাতাইশে রসর জিব্রাইল কি বললেন জিবরাইলে যা যা

দিন আলো আমানর বিচকের মধ্যে ভালো করে দিছে এই শোক লাল ময় অবলম্বন আল্লাহর বাড়িতে গেছে যে মানুষটা আমার জন্য এত কষ্ট করেছে ওই মানুষটারে কষ্ট দিতে হবে ইনশাআল্লাহ রব্বানা اغফির lana

আল্লাহ কাজ করে জাহাঙ্গীর বাইর নামের মায়ের নামে এক কস্তার চাউল মাদ্রাসা সৈয়দপুর সি আল্লাহ তুমি তোমার পাগলের মা কে তুমি maaf করিয়া দিও আল্লাহ হযরত আকবর কাজ করে জয়নাল ভাইর বাবা মায়ের জন্য দোয়া চাইছে আর যারা অসুস্থ হয় দোয়া চাইছে যাদের মা বাবা কবরে প্রত্যেকের বাবা মত আপনি maaf করে দেন। কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এদের সন্তানগুলোকে halal দেখে ব্যবস্থা করিয়া দাও আল্লাহ মেহেরবান করে আপনি ক্ষমা করে আল্লাহ